নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগের সংক্ষিপ্ত নাম ইপিএল। ইপিএলে দল ভাইরা হাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফেরার সিদ্ধান্ত না নিলেও তামিম খেলবেন এই মাস থেকে শুরু হতে যাওয়া এভারেস্ট প্রিমিয়ার লিগ। হ্যাঁ দর্শক, ভিডিওটিতে বিস্তারিত জানাবো, আশা করি একটি লাইক দিয়ে শেষ অবধি দেখবেন। নেপালের এই টুর্নামেন্টে তামিম খেলবেন ভাইরা হাওয়া গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে। দলটির প্রথম ম্যাচ 26 সেপ্টেম্বর খেলবেন পোখরা রাইডার্সের বিপক্ষে, 27 সেপ্টেম্বর খেলবেন চিতওয়ান টাইগার্সের বিপক্ষে, 29 সেপ্টেম্বর বিরাটনগর ওয়ারিয়র্স, 2 অক্টোবর কাঠমান্ডু কিংস ইলেভেন এবং 4 অক্টোবর খেলবেন ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে তামিমের দল ভাইরা হাওয়া গ্ল্যাডিয়েটর্স। ভাইরা হাওয়ার হয়ে খেলতে মুখিয়ে আছেন দলটির ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তামিম বলেন, আমি তামিম ইকবাল, ভাইরা হাওয়া গ্ল্যাডিয়েটর্সের অংশ হতে পেরে রোমাঞ্চ অনুভব করছি, এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে মুখিয়ে আছি, দেখা হবে। দর্শক, তামিম ইকবাল ইতিমধ্যে ইপিএল খেলার অনাপত্তিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছেন, তাই নেপালের লিগটিতে অংশ নিতে আর কোনো বাধা নেই। গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর বিশ্রামে যান তামিম। হাঁটুর চোট কাটিয়ে উঠতে তামিমের প্রয়োজন 8 সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি আবার খেলার জন্য প্রস্তুত হয়ে যাবেন। স্বাভাবিকভাবেই তাই তামিমকে নিয়ে বিশ্বকাপ পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে চলতি মাসের শুরুতে সবাইকে অবাক করিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান তামিম। 2020 সালের মার্চে সর্বশেষ টি-20 খেলা তামিম ইকবাল বাংলাদেশ টি-20 দলের বর্তমান টপ অর্ডারদের প্রতি আস্থা প্রকাশ করে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান, তবে টি-20 থেকে অবসর নেননি। আমরা আশা করছি টি-20 দলে আবারও সেই ড্যাশিং ওপেনারকে পাবে বাংলাদেশ জাতীয় দল।